আমাদের সাথে অনেকবার এমন হয় না যে কোনো কাজ করার ছিল কিন্তু আমরা ভুলে যাই ঠিক সেই টাইমে, কিংবা তার আগেই ভুলে যাই আর মনেই থাকে না, তো সেই কাজ কাজের সময়টা পেরিয়ে যাওয়ার অনেক পরে মনে পড়ে। যেমন কারো জন্মদিন ছিল, উইশ করার ছিল, কিন্তু ঠিক উইশ করার আগেই ভুলে গেছে এবং জন্মদিনের দু তিন দিন পর মনে পড়ছে, কিংবা জন্মদিনের পরের দিনই মনে পড়ছে। এমন হয়, আমার সাথে হয়েছে অনেকবার, তো আপনাদের সাথে যদি হয়ে থাকে, এটা সলভ করার একটা ভালো রুলস আছে, আর রুলসের নাম হলো 2 মিনিট রুলস। এই 2 মিনিট রুল কীভাবে ব্যবহার করতে হয়? যখনই কোনো কাজ মনে পড়বে, সেই কাজটি যদি 2 মিনিটের মধ্যে করতে শুরু করে দেওয়া হয়, কিংবা 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাওয়ার মতো কাজ হয়, তাহলে কোনো অসুবিধাই নেই। কিন্তু যদি 2 মিনিটের পরের টাইম হয়ে যায়, 3 মিনিট থেকে শুরু করে যত দিন যাবে, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 2 দিন, 4 দিন, 10 দিন, 12 দিন, 14 দিন, যত হবে, তাহলে পরে ওই নোটবুকে কিংবা ওই মোবাইলের অ্যাপের নোটে লিখে রাখতে পারেন, কিংবা ক্যালেন্ডারের রিমাইন্ডে, যে কোনো জায়গায়, যাতে আপনাকে আপনার মনে থাকে যে হ্যাঁ কাজটি। তাতে কী হবে, মাথার চাপ কমে যাবে, যে কোনো কাজ ফোকাসভাবে করতে পারবেন, মাথায় ঘোরাঘুরি করবে না ওই কাজগুলি, তো একটা রিল্যাক্স ফিল হবে। আমি ব্যবহার করি এই 2 মিনিট রুল, তো আপনাদের ভালো লাগলে আপনারাও ব্যবহার করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপনারা এখন দেখছিলেন টিভিটি আর শুনছিলেন 2 মিনিট রুলের ব্যাপারে, আর আমি আপনাদের সাথে ছিলাম আর এম বাদশা।